বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইউকে বিএনপি আয়োজিত 46তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইউকে বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন সহ বিভিন্ন জোনাল কমিটির নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আগত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। বিগত দু বছর ধরে আমি বিভিন্ন সময়, বিভিন্ন অনুষ্ঠানে, ইউকে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় আপনাদের সামনে উপস্থিত করেছিলাম, কেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, কিভাবে উনি প্রথম রাষ্ট্রপতি, কিভাবে স্বাধীনতার ঘোষণা হলো, উনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার সপক্ষে তথ্য আছে, তার সপক্ষে কী কী তথ্য আছে, তার সপক্ষে কী কী যুক্তি আছে, তার সপক্ষে কী কী ইতিহাস আছে। অন্য পক্ষে যারা দাবি করে, যারা স্বাধীনতার ঘোষক সোল এজেন্ট, তাদের যে স্বাধীনতা বা স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই, তারও তথ্য প্রমাণ আপনাদের সামনে আমি দিয়েছি। কাজেই সেই প্রসঙ্গে কিছুটা গেলেও আজকে একটু ভিন্নতর প্রসঙ্গে আপনাদের সামনে আমি আসতে চাই, সেই প্রসঙ্গেও হয়তো আসবো আপনাদের সামনে শেষের দিকে। তবে শুরুতে আমি একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। এই যে আমাদের নয় মাসের স্বাধীনতা যুদ্ধ, যেই নয় মাসে লক্ষ মানুষ, হাজারো মা বোন তাদের ইজ্জিতর বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে বহু মানুষকে আমরা হারিয়েছি, এই যে যাদের আত্মত্যাগের বিনিময়ে হারিয়েছি, তাদেরকে নিয়ে কথা বলতে গিয়ে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং একটি এটি আমাদের স্বাধীনতার শেষ দিক থেকে, অর্থাৎ দেশ যখন হানাদার বাহিনী মুক্ত প্রায়, সেই সময় থেকে এই বিভ্রান্তিটি তৈরি হয়ে এসেছে। এই প্রসঙ্গে আপনাদের সামনে আমি আজকে কিছু কথা বলতে চাই। কী সেই বিষয়টি, কী সেই কথাটি? আমরা স্বাধীনতা মানে দেশ সম্পূর্ণভাবে আমরা হানাদার বাহিনী মুক্ত হলাম কবে? 16ই ডিসেম্বর। কোন সাল? জি, 71 সাল। আচ্ছা, এখন আপনাদের নিশ্চয় এটাও মনে আছে, এই কয়েকদিন আগের ঘটনা, কয়েক মাস আগের ঘটনা, বেশি দিন আগের নয়, 2015 সাল, 15 সালের ডিসেম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন। কি সেই কথাটি ছিল, মনে আছে? ধারণা আছে? বলেন তো একজন যে কোনো। হ্যাঁ, দাঁড়ান, একজন। আচ্ছা, আপনি দাঁড়িয়ে দয়া করে বলুন তো কি বলেছিলেন। শহীদদের সংখ্যা, এই যে, থ্যাংক ইউ সো মাচ, বসেন। এই যে আমাদের মুক্তিযুদ্ধে যে লক্ষ মানুষ শহীদ হয়েছে, এটির সংখ্যা নিয়ে উনি বলেছিলেন যে এই সংখ্যাটি হয়তো ভুল বা এই সংখ্যাটির বিভিন্ন তারতম্য আছে। যারা মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করেছেন, দেশের গুণী মানুষজন, তাদেরই এরকম অনেকের বইয়ে এই সংখ্যা নিয়ে সংখ্যার তারতম্য আছে। কাজেই বিষয়টি দেখতে হবে, কারণ আমরা কথা প্রসঙ্গে বলে যাচ্ছি 30 লক্ষ একটি সংখ্যা। এই 30 লক্ষ সংখ্যাটি কোথার থেকে আসলো সেটিও কম বেশি নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে। এই সেই লন্ডনের মাটি, এই সেই লন্ডনের মাটিতে বসে 10ই জানুয়ারি যখন শেখ মুজিব পাকিস্তান থেকে বের হয়ে, এই 10ই জানুয়ারি না, 8ই জানুয়ারি বের হয়ে এখানে আসলো, আসার পরে এক প্রেস কনফারেন্সে শেখ মুজিব হঠাৎ করে বলে ফেলল 3 মিলিয়ন। আচ্ছা, 3 মিলিয়নের বাংলা করলে দাঁড়ায় 30 লক্ষ। এখন দেশ স্বাধীন হলো 16ই ডিসেম্বর, তার কয়দিন পরে, এক মাসও না, তারও কম সময়ের পরে শেখ মুজিব লন্ডনের মাটিতে ঘোষণা দিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে এই যে সংখ্যাটি শেখ মুজিব কোথার থেকে বলল শেখ মুজিব? কোনো কি রিসার্চ হয়েছিল কোথাও? কোনো সংস্থা কি এই জরিপটি তৈরি করেছিল? কোন ফ্যাক্সের মাধ্যমে তৈরি হলো? কোন রিপোর্টের মাধ্যমে তৈরি হলো? ইন্টারনেট কি ছিল 1971 সালে? আমরা যে এখন অনেকে হোয়াটসঅ্যাপ, ভাইবার ব্যবহার করি, এগুলা বোধ হয় ছিল না, নাকি ছিল? আচ্ছা, ঠিক আছে, কারণ তথ্য প্রযুক্তির সোল এজেন্ট নিয়ে তো বাংলাদেশে একজনই বসে আছে, কাজেই
আমাদের জানার কথা না ছিল কিনা। এনিওয়ে, তো এখন সেই সময় বাংলাদেশের রাস্তাঘাট ভাঙা, ব্রিজ কালভার্ট ভাঙা, টেলিফোন লাইন সব ডিস্ট্রিক্টে ছিল বলে আমার মনে হয় না। টেলেক্স লাইন যেগুলো ছিল মহকুমা থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট লেভেলে ছিল, সেগুলি অধিকাংশ ক্ষেত্রে কার্যকরহীন ছিল। তো এখন এই কয়েকদিনের ব্যবধানে শেখ মুজিব কোথার থেকে এই সংখ্যাটি পেল, এইটা কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার 46 বছর পরেও কিন্তু আজ পর্যন্ত শেখ মুজিবের দল তারা কিন্তু এটা ক্ল্যারিফাই করেনি, এখন ক্ল্যারিফাই করেনি, তারা বলতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কোনো সংখ্যা বলেননি, উনি বলেছেন যে বিষয়টিকে ভেবে দেখতে হবে, বিষয়টিকে নিয়ে জানতে হবে, বিষয়টি সঠিক সংখ্যা নির্ধারণ করা প্রয়োজন, এইরকম একটি কথা উনি বলেছিলেন। কিন্তু আমরা কি দেখলাম, কথাটি বলার সাথে সাথে উনার এগেনস্টে দেশদ্রোহী মামলা হয়ে গেল। এখন সম্মানিত সভাপতি, আমি বলতে চাই যে যে কারণে বর্তমান আওয়ামী লীগ সরকার, যে এই অবৈধ সরকার, রং হেডেড শেখ হাসিনার সরকার, ব্যাংক ডাকাতদের সরকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই দেশদ্রোহিতার মামলা দিল, আমার কাছে মনে হয় একই কারণে শেখ মুজিবের বিরুদ্ধেও মরণোত্তর মামলা হওয়া উচিত। দাঁড়ান, একটু সবুর করেন, কেন উচিত সেই প্রসঙ্গে আমি আসছি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভাই? ইয়েস, মনে রাখবেন। আচ্ছা, 1972 সালে 3রা জানুয়ারি প্রথম টেলিভিশন ভাষণ দিয়েছিলেন। ওই ভাষণে উনি একটা অনেক বড় ভাষণ ছিল, তার মধ্যে এক যেই জায়গাটা ইম্পর্টেন্ট, যেই জায়গাটা দরকার আমাদের, সেই জায়গাটা আমি পড়ছি। 10 লক্ষাধিক মানুষের আত্মহুতির মাঝ দিয়ে আমরা পশু শক্তির হাত থেকে পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত বাংলাদেশকে স্বাধীন করে ঢাকার বুকে সোনালী রক্তমালায় খচিত পতাকা উত্তোলন করেছি। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা নিশ্চয়ই আপনাদের জানা আছে বা আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন, তাড়াতাড়ি আপনাদের পক্ষে জানা সম্ভব, বাকিদের পক্ষেও জানা সম্ভব। 1972 সালে 4ঠা জানুয়ারি দৈনিক বাংলায় ওনার এই ভাষণটি ছাপা হয়েছিল। খেয়াল করেছেন উনি কি বলেছেন? তাজউদ্দিন সাহেব কি বলেছিলেন? 10 লক্ষ। তার কয়েকদিন আগেই কিন্তু শেখ মুজিব লন্ডনের মাটিতে 30 বলে গেছে, আর তারই নিযুক্ত প্রধানমন্ত্রী কিন্তু কয়েকদিন পরে বলল 10 লক্ষ। আচ্ছা আসেন, এরপরে ডক্টর হাসান, এই এক হাসান বোধ হয় কি জানি কয়েকদিন আগে বলেছে, এই বেকুব না, এই 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 মূর্খ লোক না, আরেক ডক্টর হাসান, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘ সময় রিসার্চ করেছিলেন। 1991 সালে ডক্টর হাসান ওনার নেতৃত্বে একটি ওয়ার ক্রাইম ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন হয়। এই কমিটি বিভিন্ন রকম রিসার্চ করার পরে তারা একটি রায় দিয়েছিল, এতে তারা বলেছিল যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা 30 লক্ষ, এটি একটি অতিরঞ্জিত সংখ্যা, সংখ্যাটি সম্ভবত 12 লক্ষের কাছাকাছি। এটি হচ্ছে হাসান সাহেবের মন্তব্য ছিল। আসেন এরপরে আর একটু সামনে যাই, মুক্তিযুদ্ধকালীন সরকারের সময় ভ্রাম্যমান একজন কূটনীতিক ছিলেন বাংলাদেশের পক্ষে, ওনার নাম ছিল মোহাম্মদ নুরুল কাদির। উনি একটি বই লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে 266 দিনে স্বাধীনতা। এখানে উনি লিখেছিলেন 71 সালের 10ই সেপ্টেম্বর উনি ইরানে, সেই সময় একজন রাজা ছিল, নাম ছিল শাহ পেহলভি, শাহ পেহলভিকে উনি চিঠিতে লিখেছিলেন যে বাংলাদেশে প্রায় 40 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আচ্ছা, এই আরেকটি আমরা সংখ্যা পেলাম। আসেন 1972 সাল, 72 সালের 5ই জানুয়ারি ঢাকার অবজারভার এবং মর্নিং নিউজ এই পত্রিকাটি তো তাদের একটি রিপোর্টে উল্লেখ করেছিল 30 লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল। আসেন আবার সামনে যাই, দৈনিক বাংলার একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল 1972 সালের 9ই জানুয়ারি। আর্টিকেলটির হেডিং ছিল হুঁশিয়ার আন্তর্জাতিক চক্রান্ত। এই শিরোনামে যে আর্টিকেলটি ছাপা হয়েছিল সেখানে তারা লিখেছিল
দখলদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছে তাতে 35 লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে। গেল আর কিছুদিন আগে আমি এখনো পুরোপুরি ওই প্রসঙ্গে আসিনি, আসছি, কেন শেখ মুজিবের বিরুদ্ধেও মরণোত্তর বিচার হওয়া উচিত, এই রাষ্ট্রদ্রোহী বিচার শেখ হাসিনার মতামত অনুযায়ী। আর কিছুদিন আগে রং হেডের শেখ হাসিনা নিজেই বলেছিল 31 লাখ, তাহলে তো তার বিরুদ্ধেও হওয়া উচিত, সেও তো 30 লাখ বলেনি। এখন বিষয়টি হচ্ছে যে 30 লক্ষ বা 40 লক্ষ বা 1 লক্ষ বা 1.5 লক্ষ, সংখ্যা যেটি হোক, এটি ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে যে এই যে বিভ্রান্ত, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে, আমরা আমাদের নতুন তরুণ প্রজন্মকে এই বিভ্রান্তির ভেতর রাখতে পারি না। আমাদের কি তাদেরকে এই বিভ্রান্তির ভেতরে রাখা উচিত? আমি মনে করি রাখা উচিত না। যেহেতু রাখা উচিত নয়, সেই জন্যই এই বিষয়টি সঠিক তথ্য নির্ণয় করা দরকার। 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন বাংলাদেশের মানুষদের উপরে হত্যাযজ্ঞ চালানো শুরু করলো, সেই সময় কিন্তু সেই যুদ্ধের নেতৃত্ব না দিয়ে শেখ মুজিব 9 মাস স্বেচ্ছায় কারাবরণ করলো এবং 9 মাস সে পাকিস্তানে ছিল। 10ই জানুয়ারি শেখ মুজিব লন্ডন থেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তান থেকে লন্ডন হয়ে বাংলাদেশে ফিরল। আচ্ছা, এখন এই যে লন্ডনে শেখ মুজিব বলল 30 লক্ষ মানুষ মারা গিয়েছে, আসেন এবার দেখি আপনাদের সামনে কিছু তথ্য আমি দিব যেটাতে প্রমাণ হয় শেখ মুজিব নিজেও এই 30 লাখ নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিল। শেখ মুজিব 1972 সালের 29শে জানুয়ারি, মনে রাখবেন, 1972 সালের 29শে জানুয়ারি 12 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির সভাপতি ছিল সেই সময়ের DIG আব্দুর রহিম। ওই কমিটি কাজ কি ছিল জানেন? ওই কমিটির কাজ ছিল সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ নিহত হয়েছে, কত মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, এই পুরো লিস্ট তৈরি করা। 1974 সালে কিন্তু হঠাৎ করে, 2 বছর পরে হঠাৎ করে, কোনো রকম অফিসিয়াল কারণ বা কিছু না দেখেই হঠাৎ করে সেই কমিটিকে ডিসলভ করে দেওয়া হলো। অর্থাৎ তারা কি কাজ করলো, কি কাজ করতে পেরেছিল, কোনোটি দেশের মানুষকে জানতে দেওয়া হলো না। আচ্ছা, এখন আসেন, এই যে 30 লক্ষ সংখ্যাটা বলে, আমাদের সাভারে জাতীয় স্মৃতিসৌধ আছে, কে কে জাননি ওটাতে, হাত তুলেন তো, জাননি কে কে, হাত তুলেন, সাভার স্মৃতিসৌধে কে কে যেতে পারেননি এখনো? আচ্ছা, আর বাকি যারা হাত তুলেননি আমি ধরে নিচ্ছি সবাই গিয়েছেন, নাকি গিয়েছেন কি সবাই? আচ্ছা, যারা গিয়েছেন তারা তো দেখেছেন, যারা জাননি দয়া করে পরবর্তীতে যখন যাবেন তখন দেখবেন ওই স্মৃতিসৌধে একটা স্মৃতি ফলক আছে। সেই ফলকে কিন্তু লেখা আছে লক্ষ লক্ষ শহীদদের স্মরণে, লক্ষ লক্ষ শহীদদের স্মরণে এই কথাটা লেখা আছে। এবং এই স্মৃতিসৌধটা কিন্তু ভিত্তিপ্রস্তর কে দিয়েছিল জানেন? বলেন তো। হ্যাঁ, এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তরটা দিয়েছিল, স্থাপন করেছিল, ভিত্তিপ্রস্তরটা ওখানে দিয়েছিল শেখ মুজিবুর রহমান। তা এখন শেখ মুজিবুর রহমান নিজেই ভিত্তিপ্রস্তরটা দিয়েছে, সেখানে কিন্তু 30 লক্ষ কথাটা লেখা নেই, সেখানে লেখা আছে লক্ষ অ্যান্ড লক্ষ, অর্থাৎ সহজ হিসাবে যদি আমরা বলি হয়তো 2 লক্ষ। আচ্ছা, এরপরে 1972 সালে 4 নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানে মুক্তিযুদ্ধের ব্যাপারে একটি প্রস্তাব গৃহীত হয়। সেই প্রস্তাবেও শহীদদের, এই প্রস্তাবটাও কিন্তু শেখ মুজিব উত্থাপন করেছে এবং এই প্রস্তাবের কোথাও কিন্তু শহীদদের সংখ্যা বলা হয়নি। কি বলা হয়েছে জানতে চান?
কি বলা হয়েছে? বীর শহীদ গণ, কোনো সংখ্যা কিন্তু নেই। 1974 সালের 25শে সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে শেখ মুজিব তার বক্তৃতায় মুক্তিযুদ্ধের কোনো সংখ্যা উল্লেখ না করে বলেছিলেন লাখো লাখো শহীদ, কোনো নির্দিষ্ট সংখ্যা উনি বলেননি। তাহলে এখন প্রশ্ন হলো যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কি সেদিন কোনো সংখ্যা বলেছিলেন? সেদিন কোনো সংখ্যা উনি বলেননি। তাহলে সেদিন তার বিরুদ্ধে দেশদ্রোহীর মামলা দেওয়া হলো কোথায়? শেখ মুজিবও তো সংখ্যা বলেনি, অফিসিয়াল রেকর্ড এগুলো, শেখ মুজিব কোনো সংখ্যা বলেনি। তাহলে যৌক্তিক কারণে শেখ মুজিবের বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহী মামলা হওয়া উচিত কি উচিত না? ফাইন, এখন আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে আওয়ামী লীগ, সবসময় খেয়াল করে দেখবেন যখনই অন্য কেউ মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো কথা বলবে তখনই কিন্তু আওয়ামী লীগ খুব রিয়্যাক্ট করে, তারা কোনো তথ্যে যেতে চায় না, তারা কোনো সঠিক যুক্তির মধ্যে যেতে চায় না। কেন যেতে চায় না? কারণ তারা যেতে চায় না এই জন্যই যে আসলে এই দলটির এবং এই দলের যারা নেতারা আছে, সেটা উপর থেকে নিচ পর্যন্ত ধরেন, এদের মুক্তিযুদ্ধের ব্যাপারে তেমন বলতে গেলে কোনো গৌরবজনক ভূমিকাই ছিল না, গৌরবজনক ভূমিকা ছিল না বলেই আজকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাতে মুক্তিযুদ্ধ নিয়ে তারা যা বলবে সেটাই কারেক্ট, অন্য কেউ যদি সঠিক তথ্য উপস্থাপন করে তাদেরকে বিভিন্নভাবে কেস কাচারি দিয়ে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে তারা, কারণ সঠিক তথ্য তারা দিতে চায় না। সঠিক তথ্য দিলেই ফিলিপাইনের ব্যাংক যেরকম প্রকাশ করে দিয়েছে হাজার কোটি টাকা গায়েব করে দিয়েছে, এইভাবে তাদের এতদিনকার মিথ্যা যে কথা, মিথ্যা যে অহংকার, মিথ্যা যে গৌরব, সেটা ভুলুণ্ঠিত হবে। আসেন এরপরে আমরা আর একটু সামনে আগাই। এখন এই যে এখানে কিন্তু এখন আরেকটা কথা চলে আসে, যেহেতু এই সংখ্যা নিয়ে কথা এসছে, সংখ্যা নিয়ে যেহেতু কথা এসছে আরেকটি কথা চলে আসে, কি কথা? এটা তো সত্য যে স্বাধীনতা যুদ্ধে আমাদের লক্ষ লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষ শহীদ হয়েছে দেশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে, এটি তো সত্য, সত্য নয়? এটা তো মানেন। এটি যখন আমরা মানি তাহলে আমাদের কিন্তু এখন সামনে প্রশ্ন চলে আসে। এই প্রশ্নটি কিন্তু শুধু আমরা যারা দেশের মানুষ, যারা আমরা আওয়ামী লীগকে পছন্দ করি না, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করি না, অন্য যে কোনো আদর্শে বিশ্বাস করি, তাদের মনে যেভাবে এসছে, আওয়ামী লীগ যারা করে, যারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, যাদের যারা শেখ হাসিনা, অবৈধ শেখ হাসিনা, রংহেরের শেখ হাসিনার আশেপাশে ঘুরঘুর করে, তাদের মনেও কিন্তু এই প্রশ্ন এসেছে। কি সেই প্রশ্ন? যে 7ই মার্চ যদি সত্যিকারভাবে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিত, যেটা খোকা সাহেব একটু আগে ওনার বক্তব্য বলেছেন, তাতে 8ই মার্চ থেকে যুদ্ধ শুরু হতো যদি ঘোষণা দিত, সেটি যেরকম সত্য, 7ই মার্চ যদি শেখ মুজিব সঠিকভাবে স্বাধীনতার ঘোষণা দিল, তাহলে বহু লক্ষ মানুষকে সেদিন প্রাণ হারাতে হতো না। 1971 সালের 7ই মার্চ যেদিন শেখ মুজিব রেসকোর্সে সেই ভাষণ দিচ্ছিল, সেই ভাষণে কত সংখ্যক লোক উপস্থিত ছিল বলে আপনাদের বিভিন্নভাবে জানা আছে, কেউ কি বলতে পারবেন? এদিক থেকে একজন বলুন। হ্যাঁ, আচ্ছা, এদিক থেকে কে, মধ্যে থেকে কে বলেছেন? আচ্ছা, যারা 10 লক্ষ বলেছেন, আমার যতটুকু জানা আছে বিভিন্ন কাগজপত্র ঘেটে, 10 লক্ষ যারা বলেছেন মোটামুটিভাবে তারাই সঠিক বলেছেন, প্রায় 8-10 লক্ষের মতন, 8-10 লক্ষের মতন মানুষ সেদিন ছিল। আচ্ছা, সেদিন সেই সময় ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে সেই সময়কার সরকারের অধীনে আর্মিতে বলেন, পুলিশে বলেন, ইপিআরে বলেন, সব কিছু মিলায় অস্ত্র শস্ত্র নিয়ে যারা সরকারের পক্ষে নামতে পারে এইরকম মানুষের সংখ্যা কত ছিল, এরকম কোনো ধারণা আছে আপনাদের?
আপনাদের ধারণা আছে? আমি দিচ্ছি ধারণাটা, সব কিছু মিলিয়ে অ্যাবাউট 20,000 মতন ছিল। এখন শেখ মুজিব যদি সেই দিন সত্যিকারের স্বাধীনতার ঘোষণা দিত এবং এই 10 লক্ষ মানুষকে নিয়ে ওই সব জায়গাগুলো যেখান থেকে সরকারের নির্দেশ পালিত হয় এবং যেখান থেকে সরকারকে রক্ষার জন্য বিভিন্ন প্রচেষ্টা নেওয়া হয় অস্ত্র হাতে, সেটা ক্যান্টনমেন্টই বলেন, সেটা তৎকালীন ইপিআর হেডকোয়ার্টারই বলেন বা যেটাই বলেন, যে অথবা রাজারবাগ পুলিশ লাইনই বলেন, যেখানে বলেন, তাহলে এই জায়গাগুলোকে কি নিরস্ত্র করা শেখ মুজিবের পক্ষে সম্ভব ছিল না? খুব সহজে ছিল, হয়তো 100 মানুষ মারা যেতে পারত, কিন্তু লক্ষ মানুষ কি মারা যেত? লক্ষ মানুষ সেদিন মারা যেত না। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শেখ মুজিব আলোচনার নাম করে সময় কিল করল 7 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, এবং ইয়াইয়া খানকে প্রায় 1 লক্ষের মতন সৈন্য, সে 1200 মাইল দূর থেকে 1 লক্ষের মতন সৈন্য এই বাংলাদেশের ভূখণ্ডে এনে জড়ো করার সুযোগ এবং সময় করে দিল। উপস্থিত নেতৃবৃন্দ, আমার কাছে মনে হয়েছে সেদিন কেন এই সুযোগটা ইয়াইয়া খানকে শেখ মুজিব বা আওয়ামী লীগ করে দিয়েছিল জানেন আপনারা? আমি জানি না আপনাদের কতটুকু মনে হয়, বাট আমার কাছে মনে হয়েছে যে শেখ মুজিব আসলে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল না। যদিও বাংলাদেশের 7.5 কোটি মানুষ সেদিন স্বাধীনতার জন্য প্রস্তুত ছিল, শেখ মুজিব চেয়েছিল নিজে উভয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, এবং বাংলাদেশে যে 7.5 কোটি মানুষ যারা সেদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি স্বাধীন পতাকার, এই মানুষগুলোকে দমিয়ে, এই মানুষগুলোকে দমিয়ে রেখে আজ যেভাবে রং হেডেড শেখ হাসিনা আমাদের হাজার হাজার শয় শয় নেতাকর্মীকে যেভাবে র‍্যাব পুলিশ দিয়ে নির্যাতন করে মেরে কারাগারে বন্দী করে কেস দিয়ে যেভাবে দমিয়ে রাখার চেষ্টা করছে, ঠিক সেইভাবে ওই স্বাধীনতাকামী মানুষগুলোকে দমিয়ে রেখে উভয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার খায়েশ ছিল বলেই ইয়াইয়া খানকে শেখ মুজিব সেই সুযোগটা করে দিয়েছিল। এখন এই যে আমার মনে হওয়ার কারণটা, এই মনে হওয়ার কারণটা কি, অনেক এরকম আছে, কয়েকটি লেখা আমি আপনাদের পড়ে এখান থেকে শোনাবো। এই লেখাগুলো পড়ার পরেই আমার কাছে এই কারণগুলো সত্য মনে হয়েছে যে শেখ মুজিবের এই স্বাধীনতা ঘোষণা না দেওয়ার পিছনে এটিই কারণ ছিল। আসেন, এদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী। 1971 সে যুদ্ধের সময় এই আবু ওসমান সাহেব 8 নম্বর সেক্টরের দায়িত্বে কিছুদিন ছিলেন। বর্তমানে খেয়াল করবেন, বর্তমানে এই ভদ্রলোক চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক। এই আবু ওসমান একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম 1974 থেকে 1971। 1999 সালের মার্চ মাসে বইটি প্রকাশিত হয়েছিল। এখন আসেন এই বইটিতে উনি কি লিখেছেন, যেই জায়গাটি ইম্পর্টেন্ট আমি পড়ে যাচ্ছি, দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। উনি লিখছেন এভাবে, এই লোক কিন্তু 8 নম্বর সেক্টরের কমান্ডার ছিল এবং বর্তমানে জেলা চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক। বর্তমানে বাংলাদেশে এই যে নির্বাচনই হচ্ছে না, তো এই জেলা প্রশাসক হোক আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক আর সিটি কর্পোরেশন মেয়র হোক, কারা কিভাবে হচ্ছে এটি তো জানেন, তাই না কি? সারা বাংলাদেশের মানুষ জানে। আচ্ছা, তার মানে এই লোক হচ্ছে খাস আওয়ামী লীগের লোক, তাই নয় কি? আচ্ছা, এই খাস লোক, এই খাস লোক কি লিখছেন, কি লিখেছেন ওনার বইয়ে, দরকার করে খাস কানটা দিয়ে শুনবেন আপনাদের। অনেকেই আশা করেছিলেন 7ই মার্চ নেতা, মানে শেখ মুজিবকে বলছে, স্বাধীনতার ঘোষণা দেবেন, এমন আশা অনেকেই করেছিলেন। 7ই মার্চ শেখ মুজিবুর রহমান উপস্থিত রেসকোর্স ময়দানে জনসমুদ্রকে সাথে নিয়ে অগ্রসর হলে 100 বা 1000 প্রাণের বিনিময় হলেও ঢাকা সেনানিবাস দখল করা অসম্ভব ছিল না। কিন্তু সেদিন শেখ মুজিব তাদের নেতা আমাদের তথা সব বাংলাদেশেরই হতাশ করেছেন।
হতাশ করেছেন। সুধীবৃন্দ এবং আমার নেতৃবৃন্দ, একজন আওয়ামী লীগার কখন বলতে পারে হতাশ করেছেন? অর্থাৎ এই ভদ্রলোক খাস আওয়ামী লীগার, কিন্তু সেও 7.5 কোটি মানুষের মতন স্বাধীনতার ঘোষণা শুনতে চাচ্ছিল, ঘোষণাটি পায়নি বলেই এই শব্দটি লিখেছে যে সেদিনও শেখ মুজিব তথা সব বাঙালিদেরই হতাশ করেছে। আরও লিখছেন উনি, পিলখানাতে 4টি উইং মিলে প্রায় 2500 EPR, মনোযোগ দিয়ে শুনবেন, পিলখানাতে 4টি উইং মিলে 2500 EPR, আর বাঙালি সৈনিকদের অবস্থান ছিল, তাছাড়াও ছিল রাজারবাগ পুলিশ লাইনে 400 সশস্ত্র পুলিশ, বেশ কয়েকশত আনসার ও মুজাহিদেরও অবস্থান ছিল ঢাকায়, যাদের সশস্ত্র করা হয়েছিল রাইফেল দ্বারা। অনেকেই মনে করেন যে সঠিক নির্দেশ ও নেতৃত্ব পেলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে কার্যকরী প্রতিরোধ গড়ে তোলা অসম্ভব ছিল না, কিন্তু সময় উপযোগী সঠিক নেতৃত্ব ও নির্দেশের অভাবে পরবর্তীকালে বাঙালি জাতিকে অনেক মাশুল দিতে হয়েছে। এটি কার কথা? জনাব আবু ওসমান, একজন খাস আওয়ামী লীগার। আচ্ছা, এবার আরেকটি বই পড়ে শোনাতে চাই আপনাদেরকে, যদি আপনারা একটু খাস কান্তি দেন আমাকে, দেবেন তো? আচ্ছা, এটি হচ্ছে আওয়ামী লীগের আরেকজন এমপি, এর নাম বিভিন্ন অন্যান্য কারণে আপনারা শুনেছেন, পান্না কায়সার, শুনেছেন না? আচ্ছা, এই পান্না কায়সার 1991 সালের একটি বই লিখেছে, বইটির নাম মুক্তিযুদ্ধ আগে ও পরে। এই বইটার 119 নম্বর পৃষ্ঠায় মুক্তিযুদ্ধের সময় নিখোঁজ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ সম্পর্কে কিভাবে লিখেছেন, এটি আপনাদেরকে সংক্ষেপে শোনাচ্ছি, অল্প বাট ইম্পর্টেন্ট জায়গাটা। ইনভাইটেড কমার ভিতরে ভাষণ শুনে ফেরার সময় ওকে, অর্থাৎ শহীদুল্লাহ কায়সারকে, বেশ চিন্তিত দেখাচ্ছিল, নিজে নিজেই বলে যাচ্ছে, আজই সমস্ত জাতিকে সুস্পষ্ট নির্দেশ দিয়ে যুদ্ধের ঘোষণা দেওয়া উচিত ছিল। পান্না কায়সার আওয়ামী লীগের এমপি ছিল, এখনো আছে কি? আচ্ছা আচ্ছা, এমপি ছিল, তার স্বামীর কথা সে বলছে, তার স্বামী রেসকোর্সের ভাষণ শুনে এসে কি বলেছে সেটি তার বইয়ে সে লিখেছে। আসেন, এরপরে আমরা যাচ্ছি আরেক লোকের কথায়, এ লোককেও আপনারা খুব ভালো করেছিলেন, খাস আওয়ামী লীগের একজন, মিস্টার শাহরিয়ার কবির। হ্যাঁ, ইয়াস, একটু আগে একটা কার্টুন দেখেছেন আপনারা ভিডিওতে। আচ্ছা, সে একটি বই লিখেছে, বইটি 1978 সালে প্রকাশিত হয়েছিল, বইটির নাম হচ্ছে মওলানা ভাসানী রাজনৈতিক জীবন ও সংগ্রাম। বইয়ের ভূমিকায় এই শাহরিয়ার কবির ওরেফে কি লিখেছে, শাহরিয়ার কবির লিখেছে, সমাজ বিশ্লেষণ ও করণীয় নির্ধারণের ক্ষেত্রে মওলানা ভাসানীর নিজস্ব একটি বৈশিষ্ট্য ছিল, যার দ্বারা এদেশে লক্ষ কোটি মেহনতি মানুষকে সহজে উদ্বুদ্ধ করা যেত। যুক্তি আর আবেগকে তিনি একই সমান্তরে প্রবাহিত করেছেন, কখনো তার বক্তৃতায় আবেগ বেশি থাকলেও সে আবেগ ফজলুল হক, সরদ্দি বা শেখ মুজিবের মতন যুক্তি বিবর্জিত ছিল না। যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে, শেখ মুজিবের 1971 সালের 7ই মার্চের বক্তৃতায় কোনো যুক্তি ছিল না, ছিল আবেগ। সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণের পথ খোলা রেখেই, খেয়াল করবেন, শাহরিয়ার কবির ওরেফে লিখছে যে সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণের পথ খোলা রেখেই তিনি সেই বক্তৃতায় স্বঅধিকার প্রতিষ্ঠার কথা বলেছিলেন, স্বাধীনতা সংগ্রামের সুনির্দিষ্ট কর্মসূচি দিতে পারেননি, স্বাধীনতা সংগ্রামের সুনির্দিষ্ট কর্মসূচি দিতে পারেননি, যুদ্ধ তো বহুদূর। আচ্ছা, এখন আরেকটা পড়ে শোনাচ্ছি, শোনাবো? আচ্ছা, এই যে পড়ে শোনাচ্ছি, এগুলো কি মনে করেন কাজে লাগবে? লাগবে?
আচ্ছা, শুধু কি এই দেশে না সমগ্র পৃথিবী বাংলাদেশ সহ? থ্যাংক ইউ। নতুন প্রজন্ম, তোমরা কি মনে করো এগুলো তোমাদের কাজে লাগবে? আচ্ছা, ধন্যবাদ, শুনে খুশি লাগলো। কিছুদিন আগে জানেন তাজউদ্দিন সাহেব, বাংলাদেশের যে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, ওনার মেয়ে একটি বই লিখেছেন। বইটি হয়তো বাই নাও অনেকেই আপনারা পড়েছেন। তারপরে ওই বই থেকে আমি একটা লেখা পড়ে শোনাচ্ছি। স্বাভাবিকভাবেই মুক্তিযুদ্ধকালীন সময় তো তাজউদ্দিন সাহেবকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে প্রায় দেখা করতে হতো, স্বাভাবিক কারণেই দেখা করতে হতো, কাজের কারণে। এখন একদিন কথা প্রসঙ্গে ইন্দিরা গান্ধী ওনাকে একটি কথা বলেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে। তাজউদ্দিন সাহেবের একটি লেখায় সেই কথাটি উঠে এসেছে, উদ্ধৃতিটি কি শুনুন এবার। যুদ্ধ আরম্ভ করে, ইন্দিরা গান্ধী বলছেন, যুদ্ধ আরম্ভ করে সেনাপতি ধরা দিয়েছেন, আপনাদের যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন, এটা কোন ধরনের রণকৌশল? এটা কিন্তু আমাদের কারো কথা না, এটা ইন্দিরা গান্ধীর কথা। অর্থাৎ ইন্দিরা গান্ধী বলছেন তাজউদ্দিন সাহেবকে যে শেখ মুজিব আপনাদেরকে, আপনাদের নেতা, যুদ্ধ চালিয়ে যেতে বলেছেন, অথচ উনি নিজে ধরা দিয়েছেন, এটা কোন ধরনের রণকৌশল? আরেক ভদ্রলোক আছে, এই ভদ্রলোক তাকে শেখ হাসিনা শিল্পকলার একাডেমির মহাপরিচালক বানিয়েছিল। ভদ্রলোকের নাম হচ্ছে কামাল লোহানি, নাম শুনেছেন নিশ্চয়ই আপনারা। আচ্ছা আচ্ছা, এই ভদ্রলোক একটি বই লিখেছেন, রাজনীতি, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলা বেতার, 2012 সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত বইটি হয়েছিল, বেশি দিন আগে না, 2012 সালে। এই বইটার 71 নম্বর পৃষ্ঠায় একটি লেখা উনি লিখেছেন, যেই লেখাটি লিখেছেন, গোল টেবিল বৈঠক ব্যর্থ হবার পর তিনি সবাইকে সরে যেতে বললে, অর্থাৎ শেখ মুজিব নিজে বললেও নিজে ধানমন্ডির বাড়িতে কেন থেকে গেলেন? কেনই বা মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হয়েও শত্রুপক্ষের হাতে ধরা দিলেন? এসব প্রশ্ন সহজেই উঠছে, যার কোনো যথার্থ জবাব মেলেনি। কামাল লোহানি আরও বলছেন, বিপ্লবের নেতা, একটি কথা মন দিয়ে শুনেন, বিপ্লবের নেতা জনগণের মধ্যে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন, এটাই দুনিয়া জোড়া রীতি, তিনি কেন এই রীতি ভাঙলেন এটা বিশ্লেষণ করা প্রয়োজন, নাকি তিনি অ্যারেস্ট হয়েও জেলখানায় সংলাপের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন? এটি কামাল লোহানির লেখা, যাকে শেখ হাসিনা শিল্পকলা একাডেমির পরিচালক বানিয়েছিল, এবং বইটি বেশি দিন আগের নয়, বইটি মাত্র 2012 সালে প্রকাশিত হয়েছে। এই যে লাস্ট লাইনটা আমি কি পড়লাম, এটা বিশ্লেষণ করা প্রয়োজন, নাকি তিনি অ্যারেস্ট হয়েও জেলখানায় সংলাপের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনিটা কে? শেখ মুজিব। বইটা দাও তো। এবার আপনাদেরকে একটি বই দেখাচ্ছি, লাস্ট লাইনটা মনে আছে তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন শেখ মুজিব। এখানে একটা বই আছে, এই বইটি ছবিটা দেখে হয়তো আপনারা কেউ কেউ কাছে থেকে দেখলে চিনতে পারবেন, এটা হচ্ছে বর্তমানে ভারতের রাষ্ট্রপতি জনাব প্রণব মুখার্জির একটি বই। আচ্ছা, এই বইটা থেকে একটা ছোট্ট প্যারা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, অর্থাৎ এই যে আমি কামাল লোহানির লেখাটা আপনাদেরকে পড়ে শোনালাম, এই লেখাটার লাস্ট লাইন যেটা আমি পড়ে শুনলাম, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন, আমরা জানি জনাব প্রণব মুখার্জির সাথে আওয়ামী লীগ বা শেখ হাসিনার অত্যন্ত গভীর সম্পর্ক, তাই নয় কি? আচ্ছা, ঐতিহাসিক কারণে তাদের একটি সম্পর্ক আছে। এখন এই বইটার 257 নম্বর পেজে কি লেখা আছে পড়ছি আমি, দয়া করে শুনবেন। শেখ মুজিব, হাউএভার, ওয়ান্স এগেন
opted for the path of political settlement in spirit of massive public sentiment for independence. In presenting his 4-point proposal for attending the National Assembly, he not only had to contain the public mood, but to leave a way open for Yahya to explore this last chance for a peaceful settlement. বুঝতে পেরেছেন? নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। যেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমি, এই বিষয়গুলি কি প্রমাণ করে? এই বিষয়গুলি প্রমাণ করে, এই কথাগুলি প্রমাণ করে, সেই 30 লক্ষের বিষয়টি, সংখ্যাটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে সংখ্যাটি সঠিক নয়। এই সংখ্যাটিকে সঠিকভাবে আমাদের জানতে হবে, সঠিকভাবে জেনে আমাদেরকে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে, ইতিহাসকে বিকৃত হওয়া থেকে সঠিকভাবে রক্ষা করতে হবে, আমাদেরকে জানাতে হবে যে সত্যিকারভাবে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেটাই স্বাধীন হওয়ার সময় জনসংখ্যা ছিল 7.5 কোটি, বর্তমানে যার জনসংখ্যা 18 কোটি, এই 18 কোটি মানুষ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভূখণ্ড পেল, এটির জন্য কাদের অবদান। এবং সে কারণেই আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, আমার ইউকে বিএনপিকে আমি অনুরোধ করেছিলাম, আমার অনুরোধ খুব সম্ভব বোধহয় অনলাইনের মাধ্যমে এটি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজকের প্রোগ্রামটা দেখা যাচ্ছে, যারা দেখতে পাচ্ছেন সকলের কাছে আমি অনুরোধ করছি আবারও, যে কেন প্রথম যে অনুরোধটা ছিল আমার, যে 26 মার্চ আমাদেরকে অত্যন্ত গর্ব ভরে, অহংকার করে, আনন্দের সাথে উদযাপন করা উচিত। এই সেই কারণগুলো, আরও অনেক কথা বলা যায়, সময় কম বলে আজকে আপনাদের সামনে অল্প কয়েকটি কারণ বললাম। এবং কি কারণে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে, যে কারণে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সামান্য একটি সংখ্যাও বলেনি, একটি সত্য বলার কারণে রাষ্ট্রদ্রোহী মামলা করাচ্ছে, ঠিক একই কারণে, একই লজিকে কেন শেখ মুজিবের বিরুদ্ধে মরণোত্তর রাষ্ট্রদ্রোহী মামলা করা উচিত, সেটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। কেন খোদ শেখ হাসিনার বিরুদ্ধেই মামলা হওয়া উচিত, 30 কেন সে 31 বলল, তার বাপের বলে যাও 30 কে? নেতৃবৃন্দ, এ তো গেল আমাদের স্বাধীনতা দিবসের আলোচনায়, স্বাধীনতা সংক্রান্ত আমাদের দেশের স্বাধীনতার প্রেক্ষাপট, দেশের কি কারণে কিভাবে কিছু বিষয়ে আলোচনা করলাম। আমাদেরকে সময় কম, রাত হয়ে গেছে, আপনাদের অনেককে অনেক দূর যেতে হবে, এখান থেকে স্কটল্যান্ড থেকে আমার নেতৃবৃন্দ এসছেন, কর্মীরা এসছেন, তাদেরকেও যেতে হবে, আরও দূর থেকে এসছেন যেতে হবে, লিডস থেকে এসছেন, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসছেন, তাদেরকে যেতে হবে। তারপরও বর্তমান প্রেক্ষাপটের কথা খুব সংক্ষেপে না বললি নয়, কি সেই কথা? আপনারা যদি গত কয়েকদিনের ঘটনা দেখেন দেশে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে হঠাৎ করে কুমিল্লা অঞ্চলে একটি মেয়ের একটি দুর্ঘটনা নিয়ে হঠাৎ করে বাংলাদেশের কিছু পত্রপত্রিকা, বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, বাংলাদেশের কিছু রাজনৈতিক মহল হঠাৎ করে হইচই শুরু করে দিল। কি হইচই শুরু করে দিল? এর বিচার করতে হবে। তার মধ্যে হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে আমরা দেখলাম যে আমাদের ধর্ম, ইসলাম ধর্ম নিয়ে হঠাৎ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট কাছারির মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। এইগুলো আওয়ামী লীগের পুরনো টেকনিক। কেন এই টেকনিক তারা অ্যাপ্লাই করছে? এই টেকনিক তারা অ্যাপ্লাই করছে এই যে হাজার হাজার কোটি টাকা তারা চুরি করেছে, এই চুরিকে ঢাকার জন্যই হঠাৎ করে এই তনু হত্যা মামলা তারা নিয়ে আসলো। এখন হ্যাঁ, অবশ্যই যে কোনো হত্যার অবশ্যই সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু বিচার হতে হবে, কিন্তু তাহলে আমাদেরও বলার অধিকার আছে যে নুরুজ্জামান জনি, তার কেন খুনের বিচার হবে না? পিন্টু, তার কেন খুনের বিচার হবে না? বন্যা, তার কেন গুমের বিচার হবে না? জাকির, তেজগাঁও কলেজের আমাদের, যাকে আমরা পাচ্ছি না, তার গুমের কেন বিচার হবে না? সম্রাট খুন হয়েছে যে, তার কেন বিচার হবে না? জিশান খুন হয়েছে, তার কেন হত্যার বিচার হবে না? এই যে হেফাজতে ইসলামের যে হাজার হাজার মানুষকে খুন করলো শেখ হাসিনা,
তার কেন হত্যার বিচার হবে না? এইগুলো হত্যার বিচার হতে হবে পিলখানায় যেভাবে অফিসারদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচার কেন হবে না? এই নিজেদের হাজার হাজার কোটি টাকা লুটপাটের কিচ্ছা মানুষকে তারা জানতে দেয়নি। আমরা কি দেখলাম? আজব এক নাটক। সকল গভর্নর, কি নাম এই যে আতিউর, বাইরে এসে বলল তার রেজিগনেশন শুনে, তার রেজিগনেশনের কথা শুনে শেখ হাসিনার চোখ থেকে বলে অশ্রু ঝরে পড়েছে। ভালো কথা, অশ্রু ঝরে পড়েছে। এই যে মানুষগুলো হত্যা হয়েছে এদের কথা শুনে অশ্রু ঝরে পড়ে নাই? আরে বাপ রে বাপ, দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে গেল, চুরি হয়ে গেল, এগুলার জন্য অশ্রু পড়ল না? এক অথর্ব লোক, এক ব্যর্থ লোক, এটি আমার কথা না, এটি তাদেরই মিস্টার মালের কথা। ধরো মিস্টার মাল তো না, কি নাম, মাল মোহিত যাকে সবাই বলে, তার কথা। হ্যাঁ, রাবিশ, সকল মিস্টার রাবিশের কথা, যে অথর্ব গভর্নর, এইগুলি তাদের কথা। এখন কিছুদিন আগে আমাকে একজন ওই যে স্ক্রিনশট করে আমাকে পাঠালো ফেসবুকে একজন ছেলে, একটা বিবেকবান মানুষ বাংলাদেশের, সে কিছুদিন আগে কমেন্টস দিয়েছে এই 8,000 কোটি টাকা চুরি হওয়ার পরে। সে কমেন্টসটা দিয়েছে যে এটি তো নতুন কিছু নয়। তো আরেকজন প্রশ্ন করেছে কেন, বলেছে এই ব্যাংক ডাকাতি, ব্যাংকের টাকা আত্মসাৎ, ব্যাংক, এটা হচ্ছে আওয়ামী লীগের খানদানি পেশা, আওয়ামী লীগের খানদানি পেশা। তো এখন আপনারা যদি ইতিহাস দেখেন, ইতিহাস দেখেন, বাংলাদেশে সরকারিভাবে প্রতিষ্ঠিত ব্যাংক ডাকাতি কে করেছিল ভাই? হাসিনার ভাই শেখ কামালি ব্যাংক ডাকাতি করেছিল, অফিসিয়ালি যেটা প্রতিষ্ঠিত, সত্য, স্টাবলিশড। এখন নতুন কিছু নয়, নতুন মেথডে, সেটি তো প্রায় 40 বছর আগে ছিল, নতুন মেথডে, ডিজিটাল পদ্ধতিতে এখন শেখ কামালেরই বোন এবং তার ভাইগনা, এরা এখন ডিজিটাল পদ্ধতিতে দেশের মানুষের অর্থ সম্পদ লুট করছে। শুধু দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা যে লুট করেছে তা নয়। আপনাদেরকে খুব সংক্ষেপে আমি একটা হিসাব দিতে চাচ্ছি। কি হিসাব? আসেন দেখেন, এরা এই গত কয়েক বছরে, শুধু তাই নয়, আমরা তো দেখলাম যে এই যে 800 কোটি টাকার একটা হিসাব, মোটামুটি একটা হিসাব পাওয়া গেছে গত ফেব্রুয়ারি মাসে, বলে আর $2 বিলিয়ন খবর নাই ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশের, যেটা বোধহয় ইরান এবং জার্মানিতে ছিল। জনতা ব্যাংকের 3,000 কোটি টাকা FDR এর খবর নাই, যেই FDR হয়তো দেখা যাবে গরিব পরি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, বোনেরা মায়েরা হয়তো কষ্ট করে বছরের পর বছর জমিয়েছে তার ছেলে বা মেয়ের পড়ালেখার জন্য, হয়তো বিয়ে শাদীর জন্য, অথবা পরিবারের কোনো ভালো একটা কাজের জন্য, সেই FDR গুলো তারা গায়েব করে দিয়েছে। কেউ কি এখানে দাঁড়িয়ে মনে করে আমাকে বলতে পারবেন যে গত 7-8 বছরে যে এই যে 30 লক্ষ মানুষের শেয়ার মার্কেট থেকে যে 30 লক্ষ মানুষের টাকা ডাকাতি হয়ে গেল, এর কোনো বিচার হয়েছে? এর কোনো বিচার হয়নি। এই যে হাজার হাজার কোটি টাকা আপনার বিসমিল্লা গ্রুপ 1,100 কোটি টাকা গায়েব করে দিল, বেসিক ব্যাংকের 4,500 কোটি টাকা গায়েব হয়ে গেল, তারপরে ডেস্টিনি 4,000 কোটি টাকা, এই যে হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে গেল। আজ পর্যন্ত শুনেছেন যে কোনো একটা মানুষকে ধরেছে, পানিশমেন্ট হয়েছে? কিন্তু ওই যে বাংলায় বলে না, চোরের মায়ের বড় গলা, কথা আছে না? হাসিনা টিভি খুললে দেখা যায় হাসিনা বলছে এর বিচার করব, ওর বিচার করব, তার বিচার করব। আরে বিচার তো হবে তোমাদের, বিচার তো হবে শেখ কামাল ব্যাংক ডাকাত যে তার বোনের বিচার হবে হত্যার জন্য, দেশের মানুষের হত্যার জন্য, তার ভাইগনার বিচার হবে বাংলাদেশের মানুষের টাকা আত্মসাৎ করার জন্য। এসব 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 লুটেরাদের একজনেরও আজ পর্যন্ত কোনো সাজা হয়নি, এসব লুটেরাদের কোনো সাজা নেই। বরং 18 মার্চের প্রথম আলো পত্রিকায় যদি দেখেন, পত্রিকা জিজ্ঞেস করেছিল বোগাস মন্ত্রীকে, রাবিশ মন্ত্রীকে জিজ্ঞেস করার পরে রাবিশ মন্ত্রী একটা মন্তব্য দিল। কি মন্তব্য দিল? তাদেরই মন্ত্রী কিন্তু, এই রং হেডেড অবৈধ শেখ হাসিনার অবৈধ রাবিশ মন্ত্রী কি মন্তব্য দিল, লাইন বাই লাইন পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। এবং এই কথাটি যে পড়বে তাদের সকলের কাছে
ক্রিস্টালের কাঁচের মতন স্বচ্ছ হবে, যে এই বাংলাদেশের মানুষের যে অর্থ সম্পদ যা এই যে ধরা পড়ছে হাজার হাজার কোটি টাকা, সেটা দেশে বিদেশে সব জায়গায়, এর সাথে শেখ কামালের পরিবার, তার বোন ভাইগনা যে জড়িত, এই বোগাস মন্ত্রীর ডায়লগ শুনলে আপনারা বুঝতে পারবেন কি ছিল তার মন্তব্য যখন প্রথম আলো তাকে জিজ্ঞেস করলো। সে উত্তরে বলেছিল, রাজনৈতিক ব্যাপার স্যাপার সব আলাপ করা যায় না। এক মিনিট, রাজনৈতিক ব্যাপার স্যাপার সব আলোচনা করা যায় না। নেতৃবৃন্দ, আমরা গর্ব করে বলি, আমরা যারা শহীদ জিয়ার দল করি, আমরা যারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা বলি আমাদের রাজনীতি হচ্ছে উৎপাদনের রাজনীতি, আমাদের রাজনীতি হচ্ছে উন্নয়নের রাজনীতি। মিস্টার মোহিত সাহেব কি বলেছে, রাজনৈতিক ব্যাপার স্যাপার আলাপ করা যায় না। যখন তাকে টাকা চুরির ব্যাপারে জিজ্ঞেস করা হলো, তার মানে কি দাঁড়ালো আওয়ামী লীগের রাজনীতি? আওয়ামী লীগের রাজনীতি দাঁড়ালো টাকা চুরি, জনগণের সম্পদ চুরি হতে আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি আর কোনো রাজনীতি না, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের অর্থ চুরির রাজনীতি, জনগণের সম্পদ চুরির রাজনীতি, জনগণের সম্পদ দখলের রাজনীতি, রিলিফ চুরির রাজনীতি। 74 সালে যেভাবে 15 লক্ষ মানুষকে তারা হত্যা করেছিল, কম্বল চুরির রাজনীতি, এটা খোদ শেখ মুজিবই বলে গিয়েছিল, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি শেখ মুজিবেরই বলে যাওয়া ডায়লগ। কাজেই আবারও শেখ মুজিবের বলে যাওয়া সেই ডায়লগ আজ আবার তারই কন্যা অবৈধ শেখ হাসিনা, রংয়ের শেখ হাসিনার অবৈধ মন্ত্রী নিজেই প্রমাণ করে দিল যে রাজনৈতিক ব্যাপার স্যাপার তো সব আলাপ করা যায় না, তাদের রাজনীতি হচ্ছে জনগণকে বিভ্রান্তের রাজনীতি, মিথ্যা বলার রাজনীতি, জনগণের সম্পদ চুরির রাজনীতি, জনগণকে খুন করার রাজনীতি, বাক স্বাধীনতা হরণের রাজনীতি, তাদের রাজনীতি হচ্ছে গণতন্ত্র ধ্বংসের, বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যার রাজনীতি, পিলখানার আর্মি অফিসারদেরকে হত্যার রাজনীতি। আজকে এই যে বলল যে ওই মেয়েটার নাম কি, কুমিল্লার তনু, তনু তো সরকারি জায়গার ভিতরেই খুন হয়েছে, তাই না? ঘটনাটা ঘটেছে তো। এখন এখন কথা হচ্ছে, মনে আছে আপনাদের সেই নারায়ণগঞ্জের 7 হত্যাকাণ্ডের ঘটনা? হ্যাঁ, তাদেরই নেতা বলেছিল, আমি তো আপাকে জানিয়েছি, আপাকে জানানোর পরেও আপা কিন্তু কিছু করেনি, কারণ আপাও চাচ্ছিল এরা হত্যা হোক, এই মানুষগুলো মরে যাক, তার যেই লোক তাকে জানিয়েছে ঠিক আছে সে যা করে করুক। অর্থাৎ আপা সেখানেও যেভাবে হত্যাকারীকে সাপোর্ট দিয়েছিল, এই তনু হত্যাকাণ্ডের সাথেও শেখ হাসিনাই জড়িত, তাদেরই ইন্ধন জড়িত এই চুরি থেকে জনগণের দৃষ্টিকে ডাইভার্ট করানোর জন্য। কারণ ওরকম একটা রেস্ট্রিক্টেড এলাকার মধ্যে ওরকম একটা ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে সরকারি ছত্র ছায়া ছাড়া এটা হওয়া সম্ভব না। কাজেই আজকে আমি আহ্বান জানাবো আমার সমগ্র বাংলাদেশে নির্যাতিত ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে, যে এদের হাত থেকে দেশকে উদ্ধার করার দায়িত্ব আপনাদের। শুধু দায়িত্ব নয়, এটি হচ্ছে পবিত্র দায়িত্ব। যেভাবে শহীদ জিয়া 1971 সালের 26শে মার্চ দেশের স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়েছিলেন, ঠিক সেভাবেই বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের, জনগণের সম্পদ উদ্ধারের, জনগণের অধিকার উদ্ধারের ডাক দিয়েছেন। আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে, কিন্তু এই আন্দোলনকে গতিময় করে সফল করার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, মাঠ পর্যায় থেকে উচ্চ উপরে সকল নেতা কর্মীর দায়িত্ব। আজ একটি জায়গায় এসে ঠেকেছে, কে সেটি? সেটি হচ্ছে দেশের জন্য দরকার বিএনপি সরকার, দেশের জন্য দরকার বিএনপি সরকার। আজকে এই জন্য বিএনপি সরকার বারবার বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে বিএনপি সরকারই পারে, বিএনপি পারে একমাত্র দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে, বিএনপি পারে দেশের জনগণের মান ইজ্জত রক্ষা করতে, দেশের জনগণের সম্পদ রক্ষা করতে, দেশের জনগণের অর্থ রক্ষা করতে। বিএনপির সময়ে কখনো
এইরকম কোনো ঘটনা ঘটেনি। কাজেই আজকে আবারও আমাদের সকলকে, আপনাদের সকলকে, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি আমার নেতাকর্মী, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যত সমর্থক আছে, যত ভোটার আছে, আজকে এই স্বাধীনতা দিবসে আমাদের, এই স্বাধীনতা দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক যে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে আবার বর্তমানে এই ব্যাংক ডাকাত হানাদারদের কবল থেকে আবার মুক্ত করব, মুক্ত করে ইনশাআল্লাহ দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।